কেউ কেউ বলেছেন যে স্বপ্নে যদি কেউ নামাজ পড়তে দেখে তাহলে তার মনের আশা পূর্ণ হবে। এখন কেউ যদি শুয়ে নামাজ পড়তে দেখে যে স্বপ্নে শুয়ে নামাজ পড়তেছে, ইসলামিক স্কলারদের মতে তার মৃত্যু খুব কাছাকাছি শুয়ে যদি কেউ নামাজ পড়তে দেখে। আর যদি কেউ বসে নামাজ পড়তে দেখে স্বপ্নে, তাহলে অচিরেই সে রোগে আক্রান্ত হবে। কেউ যদি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তে দেখে, তাহলে ধর্মের ক্ষেত্রে তার গাফলতি আছে, আমলের ক্ষেত্রে তার দুর্বলতা আছে, সেই দিকে তার খেয়াল করতে হবে, যেন তার আমলের ক্ষেত্রে যে ত্রুটিগুলি আছে এইগুলি থেকে যেন সে অতি তাড়াতাড়ি কীভাবে ফিরে আসে সেই দিকে তার চিন্তা করতে হবে। পূর্ব দিকে ফিরে যদি কেউ স্বপ্নে দেখে যে নামাজ পড়তেছে, তাহলে আশা করা যায় সে হজ করবে, অচিরেই তার কপালে হজ নসিব হবে, আল্লাহু আকবার। কেউ যদি দেখে যে সে স্বপ্নে বড় কোনো নামাজের জামাত হচ্ছে, সেটার ইমামতি করতেছে, তাহলে সে অদূর ভবিষ্যতে বড় কোনো লিডার হবে বা নেতা হবে। কেউ কেউ বলেছেন যে না, তার কোনো বরকত তার জন্য অপেক্ষা করতেছে, আল্লাহর কোনো বরকত, আল্লাহর দেওয়া বরকত সে লাভ করবে। এখন হচ্ছে স্বপ্নে যদি কেউ বিয়ে করতে দেখে যে স্বপ্নে বিয়ে শাদি এগুলো দেখছে, তাহলে কি হতে পারে? ইসলামিক স্কলারদের মধ্যে কেউ যদি স্বপ্নে বিয়ে শাদি দেখে, তাহলে তার ধন সম্পদ বাড়বে। আশা করা যায় স্বপ্নে বিয়ে দেখছে তো তার ধন সম্পদ বেড়ে যাবে, ধন সম্পদের মধ্যে আল্লাহ পাক বরকত বাড়ায় দিবে, অথবা পারিবারিক কোনো জিনিসে আল্লাহ পাক এর উসিলায় বরকত বাড়ায় দিবে। এখন আসুন, আমরা অনেকেই স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনেকে স্বপ্নে দেখে থাকি। অনেকে প্রশ্ন করে যে হুজুর, নবীজিকে কি স্বপ্ন দেখলে এটা বাস্তবিক কিনা? বুখারীতে আসছে, আল্লাহ রসুল বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি হাক্কা, কেউ যদি স্বপ্নে আমাকে দেখে নিশ্চয়ই সে আমাকে স্বপ্নে দেখছে। কেন? ফা ইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, শয়তান কখনো, আল্লাহ রসুল বলেছেন, সে আমি নবীজির সুরত, আমি নবীর সুরত সে ধারণ করতে পারে না। তবে হ্যাঁ, এই ব্যাপারে ইসলামিক স্কলারদের মতে কেউ যদি নবীজিকে স্বপ্ন দেখে, দেখার পরে সেটা খেয়াল করতে হবে যে সে যে নবীজিকে স্বপ্ন দেখছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি মোবারক বা চেহারা মোবারক। শামাইলে তিরমিজি নামক একটা হাদিসের কিতাব আছে, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাতুন নবী আকৃতি মোবারকের আলোচনা আছে। নবীকে কেউ স্বপ্ন দেখছে, দেখলেই শুধু হবে না যে আমি নবীজিকে দেখে ফেলছি এরকম না, ওই শামাইলে তিরমিজিতে আমার রসুলের আকৃতি মোবারক সম্পর্কে যা যা আছে, রসুলের চেহারা মোবারক কেমন হবে, দাড়ি মোবারক কেমন হবে, প্রিয় ভাইরা চুল মোবারক কেমন হবে, এভাবেই করে আল্লাহ রসুলের আকৃতি মোবারক সম্পর্কে শামাইলে তিরমিজিতে রসুলের গঠন প্রণালী সম্পর্কে যা লেখা আছে, এই গঠন যদি কেউ দেখে আর এই অবস্থায় যদি কেউ নবীকে স্বপ্নে দেখে, আশা করা যায় সে আসলেই নবীকে স্বপ্নে দেখছে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের চেহারা কখনোই শয়তান নবীজির চেহারার স্বরূপ ধারণ করতে পারে না। এখন একটা প্রশ্ন, আল্লাহর রসুলকে যদি কেউ স্বপ্ন দেখে, স্বপ্ন দেখলে কি তার জন্যে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে কিনা? এ ধরনেরও অনেক প্রশ্ন আমাদের অনেক ভাইরা আমাদেরকে করে থাকেন, অনেক মা বোনেরা না। এই ব্যাপারে হাদিসে সরাসরি কোনো সহি হাদিসের মাধ্যমে এরকম বর্ণনা আসে নাই যে নবীজিকে দেখলেই স্বপ্নে তার জন্যে দোজখের আগুন বা জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। হ্যাঁ, কেউ কেউ বলেছেন যে নবীজিকে যদি কেউ স্বপ্ন দেখে তার জন্যে দোজখের আগুন হারাম হয়ে যাবে। আরেকটা প্রশ্ন, আমাদের সমাজে অনেক লোক আছে যারা মৃত ব্যক্তিকে, মৃত মা বাবাকেও অনেক সময় স্বপ্ন দেখে, আমরা দেখি না অনেক সময়। মৃত মা বাবাকে স্বপ্ন দেখলে কি করতে হয়? প্রশ্ন, যে মৃত মা বাবাকে আপনি স্বপ্ন দেখতেই পারেন, জবাব হচ্ছে মৃত মা বাবাকে আপনি দেখতেই পারেন, এটা স্বাভাবিক। কেউ যদি মৃত মা বাবাকে স্বপ্নে দেখে আসে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, সাদাকা দেয়, এটা ভালো। দিতেই হবে, মৃত মা বাবাকে আপনি স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখার পরে দিতেই হবে যে আমি আমার মা বাবাকে স্বপ্ন দেখে লেছি, দেখার পরে সাথে সাথে আমাকে দান সদকা করতে হবে, এটা কোনো জরুরি না। ইসলামিক স্কলারদের মধ্যে এটা কি জরুরি না? মৃত মা বাবাকে স্বপ্নে দেখলেই যে দান সদকা করতে হবে আপনার ক্ষমতা নাই। হ্যাঁ, আপনি চাইলে একটু দোয়া করতে পারেন, আপনি একটু কোরআন তেলাওয়াত করতে পারেন,
ঈসা আলাইহিস প্রেরণ করেন, দান সদকা আপনার ক্ষমতা নেই করলেন না। হ্যাঁ, কেউ যদি মৃত মা বাবাকে স্বপ্ন দেখে যে মা বাবা খুব দুরবস্থায় আছে, খারাপ অবস্থায় আছে, আপনার কাছে কোনো খাবার চাচ্ছে, অথবা গায়ে কোনো কাপড় নাই, খুব দুরবস্থায় কেউ স্বপ্ন দেখছে, তাহলে ইসলামিক স্কলারদের মধ্যে জীবিত অবস্থায় মানুষের জন্যে এই সন্তানের জন্যে যা যা করা দরকার, মৃত মা বাবাকে দুরবস্থায় দেখলে তা তা করবে। অর্থাৎ যদি দেখে যে তার বাবার গায়ে কোনো কাপড় নাই, মৃত মা বাবার গায়ে কাপড় নাই, কাপড় চাচ্ছে অথবা খাবার চাচ্ছে, তাহলে খাবার কিছু গরিব গোড়া বা যারা আছে, অসহায় মানুষ যারা আছে, এদেরকে খাবার দিবে, দান সদকা করবে। প্রয়োজনে যদি তার ক্ষমতা থাকে, মনে করে যে না কোনো কাপড় টাপড় দেওয়ার ক্ষমতা আছে, তাহলে সে কাপড় টাপড় দেবে। এই জন্য স্বপ্ন বড় গুরুত্বপূর্ণ জিনিস। আমরা স্বপ্ন দেখলেই যে কাউকে বর্ণনা করব না। আপনি যদি যে কাহারও কাছে স্বপ্ন বর্ণনা করেন তাও তো সমস্যা, স্বপ্নের তাবির তো সবাই দিতে পারে না। নবীদের মধ্যে সবচেয়ে বেশি স্বপ্নের ব্যাখ্যা বুঝতেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এই জন্য তাফসীর কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা, জ্ঞান আল্লাহ পাক তাকে দান করেছিলেন। আল্লাহ পাকই তো বলছেন, ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদিস, স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। তিনি জেলে গিয়ে স্বপ্নে দেখছেন, তিনটা স্বপ্ন আপনারা জানেন, এগুলি বলে আমি লম্বা সময় আপনাদের নষ্ট করতে চাই না। তিনটা স্বপ্ন তিনি দেখেছেন এবং তিনি স্বপ্নের ব্যাখ্যাগুলি যা দিয়েছেন বাস্তবে তাই কিন্তু রূপান্তরিত হয়েছে। নবীদের ভিতরে সবচেয়ে বেশি স্বপ্নের ব্যাখ্যা বুঝতেন ইউসুফ আলাইহিস সালাম। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমাদের নবীজি স্বপ্নের ব্যাখ্যা বুঝতেন না? না, আমাদের নবীর কথা তো ভিন্ন। আমাদের নবী তো সকলের ঊর্ধ্বে, আমার নবী তো অবশ্যই স্বপ্নের ব্যাখ্যা জানতেন। হাদিসে আসছে মুসলিম শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যেই নবীজি ফজরের নামাজ পড়ে সাহাবিদেরকে জিজ্ঞেস করতেন, হে আমার সাহাবাই কারাম, তোমরা কে কি স্বপ্ন দেখেছ আমাকে বলো, আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দেব, তাবির করে দেব। সাহাবাই কারাম নবীজির কাছে স্বপ্ন বলতেন, নবীজি স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। মাঝে মধ্যে আমার নবীজিও স্বপ্ন দেখতেন, সাহাবিদেরকে বলতেন। যেমন হিজরত করে আল্লাহ রসুল মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, ষষ্ঠ হিজরিতে আল্লাহ রসুল একদিন ফজরের নামাজ পড়ে সাহাবাই কারামদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবিরা তোমরা কি কেউ কি স্বপ্ন দেখেছ? আজকে তোমাদের জন্য একটা আনন্দের সংবাদ আছে, তোমরা এক একদিন এক একজন এক একটা স্বপ্ন বলো। আজকে আমি নবী তোমাদের সামনে একটা স্বপ্ন বলবো এবং তোমরা তা শুনবে, তোমরা কি শুনতে চাও? সাহাবাই কারাম আশ্চর্য হয়ে গিয়েছিলেন। আল্লাহ রসুল যখন বললেন যে আমি স্বপ্নে দেখেছি গতকাল রাত্রিতে আমার সামনে তোমরা যারা আছো, সেখানে প্রায় 1600 সাহাবাই কারাম নবীজির সামনে উপস্থিত ছিলেন। আল্লাহ রসুল বলছেন, আমি তোমাদের সবাইকে নিয়ে আল্লাহর গড় খানায় কাবা তাওয়াফ করতে আমি দেখেছি, স্বপ্নে আমি দেখেছি তোমরা সবাই আমার সাথে আল্লাহর গড় দিকে রওনা করেছ। সাহাবাই কারাম যেই সময়ই কথা শুনেছেন এত বেশি আবেগ আপ্লুত হয়েছেন, সাহাবীর সাথে সাথে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। একটা কথা স্মরণ রাখবেন, নবীদের স্বপ্ন হচ্ছে ওয়াহী, নবীদের স্বপ্ন মিথ্যা হতে পারে না। নবীদেরকে আল্লাহ পাক যে স্বপ্ন দেখান এটা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। হযরত ইসমাইল আলাইহিস সালাম সন্তান আল্লাহর রাহে কোরবানি করছিলেন, এই স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্ন তিনি কিন্তু বাস্তবায়নও করেছেন। যদিও তিনি 300 উট আল্লাহর রাহে কোরবানি করেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে বারবার দেখানো হচ্ছে, না না তোমার সেই প্রিয় জিনিসটাকে কোরবানি করতে হবে। তিনি স্বপ্নে দেখেছেন ইসমাইলকে কোরবানি করবেন, তাই তিনি মিনার প্রান্তরে তার সন্তানকে নিয়ে কোরবানি করতে যখন প্রস্তুত হয়ে গিয়েছিলেন, গলায় ছুরি চালিয়েছিলেন, আকাশের মালিক তখন জবাব দিয়ে বলেছেন, আমি যা চেয়েছি তো তা হয়ে গেছে। আমি দেখতে চেয়েছিলাম যে আমি স্বপ্নে তোমাকে দেখিয়েছি সন্তান প্রিয় জিনিসটা তুমি আমার রাহে কোরবানি করতে পারো কিনা। ইব্রাহিম তুমি তাই পেরেছো, কাদ সাদ্দাকতার রুয়া, তুমি স্বপ্নে যা দেখেছো তা বাস্তবায়ন করেছো। এতে বোঝা যায় নবীদের স্বপ্ন ওয়াহী, এটা মিথ্যা হতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম সন্তান আল্লাহর জন্য কোরবানি করেছেন, তার সেই স্মৃতিচারণ আল্লাহ রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত, যাদের ক্ষমতা আছে আল্লাহ পাক তাদের জন্য কোরবানি করা, পশু কোরবানি করা ওয়াজিব করে দিয়েছেন। এই জন্যে এই কোরবানির যা আছে এইগুলি আমরা সব করবো আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ আমার কোরবানি এগুলো যা হবে সব আল্লাহর জন্য হবে। আমার প্রাণের ভাইরা, তো আসুন যেই কথা বলছিলাম, স্বপ্ন বড় মারাত্মক জিনিস। নবীজি সবচেয়ে বেশি স্বপ্নের ব্যাখ্যা বুঝতেন, সাহাবিদেরকে স্বপ্ন সাহাবিদের কাছ থেকে তারা যা দেখেছে নবীজি ব্যাখ্যা করে দিতেন, নবীজি স্বপ্ন দেখলে তাদের সামনে সেটা বর্ণনা করতেন।
এরপরে খেয়াল করেন সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি স্বপ্নের ব্যাখ্যা বুঝতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এজন্য মাঝে মাঝে আমার নবী যে আবু বকর জিজ্ঞেস করতেন, আবু বকর এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে। আবু বকর সিদ্দিক নবী যে একদিন প্রশ্ন করেছিলেন, আবু বকর আমি একদিন স্বপ্নে দেখেছি যে আমি তুমি আর আমি দৌড়াচ্ছি, দৌড়ের প্রতিটা চলতেছে, আমি তোমার থেকে আড়াই হাত আগে আছি, আগে অগ্রসর হয়ে আছি, তুমি আড়াই হাত পিছনে আছো, এর ব্যাখ্যা কি হতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ এর ব্যাখ্যা এটাই হতে পারে যে আপনি আমার আগে দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনার আমার দুনিয়া থেকে বিদায় নেওয়া খুব একজন আরেকজন থেকে অনেক পরে দুনিয়া থেকে বিদায় নেবে এমন নয়, বরং খুব কাছাকাছি হবে। আপনি আমার আড়াই বছর আগে দুনিয়া থেকে বিদায় নেবেন আর আমি আপনার আড়াই বছর পরে দুনিয়া থেকে বিদায় নেব। বাস্তবে তাই কিন্তু হয়ে গিয়েছিল। আমার পরে ভাইরা, আমার রসুল আবু বকর সিদ্দিকের আড়াই বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আর আবু বকর সিদ্দিক আমার নবীজির আড়াই বছর পরে ইন্তেকাল করেছেন। তাইলে আবু বকর সিদ্দিক স্বপ্নের ব্যাখ্যা ভালো বুঝতেন, স্বপ্নের ব্যাখ্যা ভালো বুঝতেন। একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশাকে বলছিলেন যে আমি স্বপ্নে দেখছি আকাশের তিনটা তারকা খসে পড়ে গেছে আর এই তিনটা তারকা তোমার খসে পড়ে তোমার ঘরের ভিতরেই প্রবেশ করেছে। আয়েশা, তুমি জানো এই স্বপ্নের ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে তোমার ঘরেই ওই ওই তিনটা তারকা আকাশের আলোকিত তিনটা তারকা তোমার ঘরের ভিতরেই ইন্তেকালের পরে তোমার ঘরেই দাফন সম্পন্ন করা হবে। তাই তো আল্লাহ রসুলের ইন্তেকাল হওয়ার পরে আয়েশার ঘরেই কিন্তু নবীজিকে দাফন করা হয়েছে। আর এটা তো একটা প্রসিদ্ধ মাসআলা, প্রত্যেক যুগের নবীরা যেখানে তিনি ইন্তেকাল করবেন সেখানেই তাকে দাফন সম্পন্ন করা হবে। আল্লাহ রসুল আম্মা জান আয়েশার ঘরে ইন্তেকাল করেছেন, এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই আল্লাহ নবীকে দাফন করা হয়েছে। দুই নম্বর তারকা ছিলেন হযরত আবু বকর, আবু বকরেরই সেখানেই, আবু বকর রোজও কিন্তু সেখানেই, আম্মা জান আয়েশার ঘরেই কিন্তু আবু বকর সিদ্দিককে দাফন করা হয়েছে এবং আবু বকরের পাশে হযরত ওমরকে দাফন করা হয়েছে। তাইলে আবু বকর সিদ্দিক সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি স্বপ্নের ব্যাখ্যা বুঝতেন, তাবিদের মধ্যে বুঝতেন আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাই, ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাই। আমার পানের ভাইরা, এই জন্যে স্বপ্ন যে কাহারো কাছে বলতে নেই, বুঝে শুনে যে জ্ঞানী গুণী স্বপ্ন সম্পর্কে ধারণা রাখে তার কাছে বলতে হবে, কোনো দুশ্মনের কাছে স্বপ্ন বলতে নাই। আপনি এমন এক স্বপ্ন বললেন সে আপনাকে এমন একটা স্বপ্নের উল্টা ব্যাখ্যা দিয়ে দিল, বাস্তবই দেখা গেল তা হয়ে গেছে, তখন তো আপনি টেনশনে পড়ে যাবেন। এই জন্যে খেয়াল করবেন স্বপ্নে যা দেখবেন, স্বপ্নে দেখার পরেই সব কিছুই যে বাস্তবিক হবে তা না। হ্যাঁ, কিছু কিছু স্বপ্ন আছে যেটা বাস্তব হয়। এগুলি আসলে আমি যা বললাম এগুলো কিন্তু হাদিসে আপনি স্বপ্নের ব্যাখ্যা এভাবে পাবেন না, এগুলো ইসলামিক স্কলারদের মতে। এটা যদি কেউ বিশ্বাস নাও করে তার যে ইমান চলে যাবে সেটা নয়, আর বিশ্বাস করলেই বা কিচ্ছু হয়ে যাবে এরকম নয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।